আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাইনিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের চপ বা ডিমের কাটলেট। এটি তৈরি করা খুবই সহজ এবং খুব কম সময়ে এই ডিমের কাটলেটটি তৈরি করা যায়। আশা করি আপনাদের কাছে এই ডিমের কাটলেটটি ভালো লাগবে। তো ভিউয়ার্স, চলুন প্রথমে দেখে নেওয়া যাক এর জন্য কী কী উপকরণ লাগবে। ডিমের কাটলেট তৈরি করার জন্য আমি এখানে তিনটি ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে আমি এটিকে দুভাগ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সম্পূর্ণ ডিম দিয়েও এটি করতে পারেন, চাইলে দুভাগ করেও করতে পারেন, আর চাইলে ডিমটাকে চার ভাগ করেও এই ডিমের কাটলেটটি তৈরি করতে পারেন। আমি দুভাগ করে নিয়েছি। এরপরে আমি এখানে চারটি আলু সিদ্ধ করে নেওয়ার পরে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপরে আমি এখানে তিন টিস্পুন পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। এখানে আমি ছয়টি শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচটাকে আমি ভেজে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ ইউজ করব এবং এখানে এক টিস্পুন ধনে পাতা নিয়েছি। আর লাগবে ব্রেড ক্রাম্প। এরপরে একটি বাটিতে আমি প্রথমে এখানে যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচগুলো এবং এখানে যে আমি লবণ রেখেছিলাম সেই লবণ এবং শুকনো মরিচটাকে খুব ভালো করে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। এরপরে আমি এখানে যে আলুগুলোকে আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুগুলো এখন আমি এই শুকনো মরিচটা আমি করলাম সেই শুকনো মরিচের মধ্যে দিয়ে দিব। এখন এই শুকনো মরিচটার সঙ্গে এই আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। এরপরে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এবং ধনে পাতা কুচি দিয়ে দিব। দেওয়ার পরে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। আলুটাকে আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটি ডিম নিব। ডিমের মধ্যে প্রথমে আলুটাকে একটু গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পরে আলুটাকে একটু চেপে ভিতর রাউন্ড করে নিতে হবে। করার পরে ডিমটাকে আলুটার ভিতরে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে উপরের অংশটুকু আলু ভর্তা দিয়ে ঢেকে দিতে হবে। আমার আলু ভর্তার সঙ্গে ডিমটি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমের যে কাটলেটটি সেটি আমি ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্পটি ভরিয়ে নিব। ব্রেড ক্রাম্পের সাথে ভরানোর পরে ডিমটিকে একটু ঝেড়ে নিতে হবে, কেননা যে এক্সট্রা যে ব্রেড ক্রাম্প থাকবে সেটা যেন পড়ে যায়। এখন আমি একটি প্লেটে এই ডিমের কাটলেটটি রেখে দিচ্ছি। ফিওর সেমভাবে সবগুলো ডিমের কাটলেট তৈরি করে দেব। এক এক করে সবগুলো ডিমের কাটলেটকে তৈরি করে নিলাম। এখন এগুলোকে তেলে ফ্রাই করতে হবে। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ সয়াবিন তেল ঢেলে দিব। তেলটি গরম হয়ে আসলেই আমি এখানে ডিমের কাটলেটটি দিয়ে দিব। ফেভারস, আমার তেলটি হালকা গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ডিমের কাটলেটগুলো দিয়ে দিব। ডিমের এই কাটলেটগুলো ফ্রাই করতে আমার প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। আর আমার চুলার আঁচে আমি মিডিয়ামের থেকে কম দিয়ে ডিমের কাটলেটটি ফ্রাই করছি। ফে
ভিউয়ার্স, আমার 5 থেকে 7 মিনিট সময় হয়ে গিয়েছে, ডিমের কাটলেটটিও এর মধ্যে হয়ে গিয়েছে। এখন আমি চুলাটি অফ করে দিব এবং ডিমের কাটলেটগুলো নামিয়ে ফেলবো চুলা থেকে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ডিমের চপ বা ডিমের কাটলেট। দেখতে পেলেন কত কম সময়ে এই ডিমের কাটলেটটি তৈরি করা যায়। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আজ এখানেই বিদায় নিব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।